সবাইকে স্বাগত জানাই বিশেষ আয়োজন জীবনের সাজে। রমজানের এই সময়ে ই ভ্যালির সৌজন্যে আমরা থাকছি ফ্যাশন এবং লাইফস্টাইল নিয়ে এই অনুষ্ঠানে। জীবন আমাদের যেমনই কাটুক, আমরা যেখানেই থাকি না কেন, এই সময়টাকে কাজে লাগাতে চাই আমরা সচেতনভাবে। চারদিকে করোনার অতিমারিতে বিধিনিষেধের খেরাটোপ, কেমন একটা দমবন্ধ পরিবেশ, কিন্তু এর মাঝেও আমরা স্বপ্ন দেখি নতুন দিনের। যারা ফ্যাশন সচেতন তারা ঠিকই জেনে নিতে চান কেমন ধরার পোশাক এলো এবার বাজারে। ডিজাইনাররাও ভাবেন মানুষের চাহিদা আর সময়কে এক সুতায় গাঁথতে, সেই সাথে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের টিপসও থাকবে সকলের আগ্রহের তালিকায়। এই সব কিছু নিয়েই সাজিয়েছি আমাদের অনুষ্ঠান জীবনের সাজ। হাল ফ্যাশনের পোশাক কার না ভালো লাগে? নতুন প্রজন্ম সব সময় খোঁজ খবর রাখেন পোশাকে কি এলো নতুন, ভালোবাসেন রং নিয়ে এক্সপেরিমেন্ট করতে, আবার ঐতিহ্য ধরে রাখতে চান অনেকেই। আজকেও শুরুতেই পোশাক নিয়ে থাকবে বর্ণনা, কিন্তু এটি হবে মূলত পোশাক তৈরি করার প্রসঙ্গে, বলছি পুরুষদের টেইলারিং শপের কথা। ঈদের এখনও অনেক বাকি, জানি এখনই ঈদের পোশাক নিয়ে কথা শুনতে অন্যরকম লাগবে, কিন্তু টেইলার শপ বা দর্জিগুলোতে কিন্তু রমজানের শুরু থেকেই শুরু হয়ে যায় ব্যস্ততা। যদিও এই বছরটি গেলবারের মতোই ব্যতিক্রম, মহামারীর বিস্তার ঘটিয়েছে সব ক্ষেত্রেই, তবু কেমন হয় পুরুষদের টেইলারিং শপগুলোর হালচাল সেটি জেনে নেব আজকের এই প্রতিবেদনে। যে সময়টিতে চালু ছিল দোকানপাট, শপিং মল, সেই সময় ঘুরে তুলে আনা হয়েছে রাজধানীর বেশ কিছু অভিজাত টেইলারিং শপে চলছে কোন ধরনের ফ্যাশনের চল, আধুনিক পুরুষের কেমন পছন্দ, চলুন তাও জেনে নেই। ফ্যাশন সচেতনরা নিজেদের পোশাকে সবসময়ই বৈচিত্র্য চায়, তাই তৈরি পোশাকের কদর যতই থাকুক না কেন, পোশাকের কাটছাঁটে পরিবর্তন এনে নিজেকে অন্যদের থেকে ভিন্ন রাখতে চায়। একটা সময় ছিল যে কোনো উৎসবেই দর্জির দোকানে মাপযোগ দিয়ে আসা, তার আগে থান বা গজকাপড়ের দোকান থেকে পছন্দের কাপড় কেনা। আমাদের এখানে আপনার থান কাপড় আছে, প্লাস আমাদের এখানে টেইলারিং দুটোই আছে, তো অনেকে আপনার বাড়ি থেকে কাপড় নিয়ে এসে আপনার অর্ডার করে, আমাদের এখান থেকে কাপড় পছন্দ করে আপনার কালেক্ট করে আমাদের অর্ডার দেয়, সব ধরনের ফ্যাসিলিটি আছে। এখনও অনেকেই আছেন যারা আগের মতোই চলছেন, তাই তো পুরুষ কিংবা নারীদের পোশাকের কাটে এসেছে বৈচিত্র্য। পাঞ্জাবি পায়জামা, যেটা আমাদের বয়সের সাথে আমরা যখন এখন বানাই, আমরা পাঞ্জাবিটা বেশিরভাগ টেলার্স চলে আসি, তারপর আপনার কোটি যদি ধরেন, আমরা যখন কোটি মারা দিই তখন কিন্তু আসলে কোটিটা আমরা রেডিমেড টু কমে কিনি। শরীরের সঙ্গে মানানসই ঠিক মাপের পোশাক পরতে চান অনেকে, কেউ বা নকশাটা নিজের মতো করে করতে চান। ফিটিংই ম্যাক্সিমাম চলে এখন, ফিটিং যেহেতু ইয়াং জেনারেশন ম্যাক্সিমাম ফিটিং পরে, আপনার পাঞ্জাবিও ফিটিং পরে এখন, আসলে সবই ফিটিং করতে চায় আর কি। শার্ট প্যান্ট পাঞ্জাবি কাবলি এগুলোই মূলত অর্ডার হয়, সুতি কাপড়টার চাহিদাই বেশি। সুতির মধ্যে আপনার শার্টের কাপড় আছে প্রিন্ট, চেক, স্ট্রাইপ, এক কালার। যে কোনো উৎসবের আগে দর্জি দোকানের মাস্টার সেলাই কর্মীদের ব্যস্ততার শেষ নেই। কোট সাধারণত শীতকালে বেশি পরে মানুষ, সেক্ষেত্রে শীতের সিজনটাই আমাদের কোট স্যুটের জন্য বেটার, ওই সময়টা একটু বেশি চাপ থাকে, আর ন হয় সারা বছরই টুকটাক চলে। ঈদের আগে হচ্ছে শার্ট অ্যান্ড প্যান্ট, পাঞ্জাবিটাও চলে মোটামুটি, শার্ট প্যান্টটা একটু বেশি হয়। তবে এবারে পরিস্থিতি কিছুটা ভিন্ন, করোনার কারণে অর্ডার এসেছে খুব কম, মন্দা যাচ্ছে ব্যবসায়। আমাদের লকডাউনের কারণে আমাদের অবস্থা খুবই খারাপ, আমাদের বেচাকেনি বলতে কিছুই নাই, আমাদের মানে কর্মচারী দোকানের পাল্টেই হিসেবে কাটছে মালিক। পোশাকের ধরন ও নকশার উপর নির্ভর করে মজুরি নির্ধারণ করেন শপিং মলের সেলাই কারিগররা। শার্টের মেকিং চার্জ 450, প্যান্টের মেকিং চার্জ 550, পাঞ্জাবি 600, কাবলি 700, পায়জামা 400। যে কোনো উৎসবে আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দেয় নতুন পোশাক, তাই তো উৎসবের আগে আগে মার্কেটের পাশাপাশি মানুষের আনাগোনা বাড়তে থাকে দর্জিদের দুয়ারেও।
বাজে বলুন তো? এমন প্রশ্ন শুনলেই অভ্যাসবশত সবাই হাত তুলে ঘড়ি দেখবেন, সেটাই স্বাভাবিক। যদিও মোবাইল ফোনের যুগে হাত ঘড়ির চল কিছুটা কমতির দিকে, তবু যারা সময় সচেতন এবং সেই সাথে অবশ্যই ফ্যাশন সচেতন, তাদের কিন্তু হাতে ঠিকই শোভা পায় হাত ঘড়ি। নানা ধরনের, নানা মডেলের এবং বিভিন্ন দামের হাত ঘড়ির সমারোহ দেখব এবারে। পরিধেয় পোশাকের সাথে মিল রেখে কিংবা অনুষ্ঠানের মিল রেখেও অনেকেই বেছে নেন হাত ঘড়িটিকে। ফ্যাশনেবল ঘড়ির পাশাপাশি দোকান বা শোরুমগুলোতে পাওয়া যাবে ঐতিহ্যবাহী অনেক মডেলও। নারী পুরুষ সবার জন্যই বিভিন্ন মডেলের ঘড়ির সম্ভার রয়েছে রাজধানীর বড় শপিং মলগুলোর শোরুমে। নানা ব্র্যান্ডের বৈচিত্র্যময় ঘড়ি অবশ্যই ফ্যাশন সচেতন মানুষকে আকর্ষণ করবে। ছোট বড় সবার চাহিদাই মিটবে এসব দোকানে। তো চলুন সময়ের সাথে তাল মেলানো সময়ের যন্ত্রটি সম্পর্কে জেনে নেই এবারে। সময়ের সাথে তাল মিলিয়ে হাত ঘড়ি তার জায়গাটা এখনো ধরে রেখেছে জৌলুসের সাথেই। মোবাইল ফোনের ডিজিটাল পর্দা উপেক্ষা করে হাতের ঘড়িতেই এখনো সময় খোঁজেন মানুষ। সামর্থ্যের সঙ্গে পাল্লা দিয়ে ফ্যাশন অনুষঙ্গ হিসেবে ঘড়ি কিনছেন অনেকেই। আমার প্রায় সব ধরনের ঘড়ি পছন্দ, কালারের মধ্যে শুধু ব্ল্যাক আর নেভি ব্লুটা পছন্দ। ঘড়ি তো বাচ্চা যেরকম পছন্দ করে, ওর বন্ধুরা কিনছে কেমন ওইটা দেখা, ওদের ওর যেটা ভালো লাগে ওইটাই দেওয়ার চেষ্টা করবো। ঘড়ি পরার চল সব সময়ই আছে, তবে কখনো সেটি বেশি কখনো বা কম। এখন যুগের সাথে পাল্লা দিয়ে সব বয়সীদের হাতেই শোভা পাচ্ছে বাহারি ঘড়ি। হাত ঘড়ির নকশা ও আঙ্গিকেও এসেছে নানা পরিবর্তন। হাল আমলের ফ্যাশনের সঙ্গে তাল রেখে ঘড়ির ডায়াল থেকে শুরু করে বেল্টের রঙও পাল্টে গেছে। পোশাকের সঙ্গে মিলিয়ে বিভিন্ন রং ও ডিজাইনের হাত ঘড়ি পরতে দেখা যায়। ছোটোবেলা থেকে ঘড়ির প্রতি আমার একটা দুর্বলতা আছে, বিশেষ করে অটোমেটিক সিস্টেমের যে ক্রোনোগ্রাফ যে ঘড়িগুলো, ওই টাইপের ওই মডেলের ঘড়িগুলো আমি বেশি পছন্দ করি। চুড়ি কিংবা ব্রেসলেটের পরিবর্তে অনেক নারীর হাতেই এখন দেখা যাচ্ছে ঘড়ি। অফিসের জন্য বেছে নিচ্ছেন তারা ছোট কিংবা মাঝারি ডায়ালের হাত ঘড়ি। শাড়ি বা সালোয়ার কামিজের সঙ্গে সহজেই মানিয়ে যায় এই ধরনের ঘড়ি। কামিজের সঙ্গে একটু বড় ডায়ালের হাত ঘড়িও পরেন অনেকেই। তবে পাশ্চাত্য ঘরানার পোশাক কিংবা ফতুয়ার সঙ্গেও বড় ডায়াল বা চওড়া বেল্টের হাত ঘড়িরও প্রচলন রয়েছে বেশ। আসলে ফ্যাশনে ঘড়ির ব্যাপারটা পুরোটাই নির্ভর করে ব্যক্তিত্বের ওপর। ব্যক্তিকে কোন ধরনের পোশাকে ভালো লাগছে সেটির ওপর ভিত্তি করেই বাছাই করা হতে পারে হাত ঘড়ি। শুধু চওড়া বেল্টের হাত ঘড়ির প্রচলন বেশি বলেই এই ধরনের ঘড়ি পরতে হবে তা কিন্তু নয়। সবার আগে দেখতে হবে যে ঘড়িটা আপনি পরছেন সেটি ভালো দেখাচ্ছে কিনা বা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা, সেটি বিবেচ্য। ক্যাসিওর মধ্যে ট্রেন্ডগুলো চলছে, যারা একটু বড় ডায়ালের পছন্দ করে এরকম ট্রেন্ডগুলো এখন চলছে আর কি। স্পোর্টসের মধ্যে ক্যাসিও আছে ভালো কোয়ালিটির, এগুলো বাচ্চারা পছন্দ করছে এখন আর কি। বর্তমানে তরুণদের পছন্দের তুঙ্গে রয়েছে মোটা চেইন আর বড় ডায়ালের ঘড়ি। কিশোরেরা বরাবরই স্পোর্টস ঘরানার ঘড়ি বেশি পছন্দ করেন, কেউ আবার পছন্দের তারকার অনুকরণে ঘড়ি কিনে থাকেন। হাতের সঙ্গে মানানসই ঘড়ি সবসময় পরতে হবে ব্যাপারটা ঠিক তেমন নয়। চিকন হাতেও খুব ভারী ঘড়ি বা বেল্টের ঘড়ি স্থান করে নিতে পারে। চাকরিজীবীদের জন্য অবশ্য ঘড়িটা খুবই গুরুত্বপূর্ণ। অফিসিয়াল পোশাকের সাজের পূর্ণতা আনতে হাতে একটি ঘড়ি থাকা চাই চাই। ঘড়ির ক্ষেত্রে আসলে দেখা যায় যে কিছু চেইন কাস্টমার আছে যারা ঘড়ি ফিরে ঘড়ি কিনে, তো ওই কাস্টমারগুলো আর কি আমরা পাচ্ছি, কিন্তু নতুন তেমন কাস্টমার খুবই কম আর কি, প্যান্ডেমিকের কারণে একটু কম আছে। বাচ্চাদেরও কাস্টমার পাচ্ছি কিন্তু আশানুরূপ না, আগে আগের ঈদে যেমন ছিল ওরকম ছিল না, এখন মানে ওরকম এখন নেই আর কি। ঘড়ি এখন শুধু প্রয়োজনের তাগিদে সীমাবদ্ধ নেই, রূপান্তরিত হয়েছে ফ্যাশনে। ড্রেস অথবা অনুষ্ঠানের সঙ্গে ম্যাচ করে হাত ঘড়ি পরার প্রচলন এখন নতুন নান্দনিকতার প্রতীক। আজকের মতো এই ছিল জীবনের সাজের আয়োজনে। আগামীকাল জীবনকে সাজানো আর জীবনযাপনের আরও কিছু আয়োজন নিয়ে থাকব আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।